Hello, dear viewers. Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইনফরমেশন এন্ড অ্যাপ্লিকেশনের একটা আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সজীব গ্রুপ অফ কোম্পানিজ। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সজীব গ্রুপ অফ কোম্পানিজ বাংলাদেশের একটি অন্যতম গ্রুপ অফ কোম্পানি, যা অপারেশন শুরু অর্থাৎ কোম্পানিটি শুরু হয় 1982 সালে। তখন থেকে এই কোম্পানিটির অধীনে প্রায় 11টা কোম্পানি কিন্তু আছে। সিস্টার কনসার্ন হচ্ছে 11টি কোম্পানি। সজীব কর্পোরেশন, সজীব ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড, হাশেম ফুডস লিমিটেড, হাশেম অটোরাইজ মিলস, হাশেম অ্যাগ্রো প্রসেসিং লিমিটেড, তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড, হাশেম ফ্লোয়ার মিলস লিমিটেড, সজীব হোমস লিমিটেড, মার্স ইন্টারন্যাশনাল, সজীব লজিস্টিক্স এবং স্যাপি ফুডস। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এই সজীব গ্রুপের অধীনে সম্প্রতি 2টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি ডাটা অ্যানালাইসিস এবং আরেকটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেক্স এক্সপোর্ট। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই 2টা পদে যোগদান করতে পারেন। এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে অনুরোধ করব অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেল ইনফরমেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। তাহলে ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন সবার আগে পাবেন। প্রিয় ভিউয়ার্স, তো চলুন জেনে আসি আমরা এই 2টি ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো। প্রথমেই কথা বলবো ম্যানেজমেন্ট ট্রেনি ডাটা অ্যানালাইসিস এই পদটি নিয়ে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিন্তু 3 জুলাই 2022 সাল। এই পদটিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্ট করে এখানে বলা হয়নি। জব কনটেক্সট আপনারা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। আর জব রেসপন্সিবিলিটিস মধ্যে আছে কালেক্ট ডাটা ফ্রম ডেক্স, কমপ্লাই ডাটা অ্যান্ড প্রিপেয়ার দ্য রিপোর্ট, অ্যানালাইজ ডিফারেন্ট টাইপস অফ ডাটা, মেক দ্য ভেরিয়াস রিপোর্ট, মেক প্রেজেন্টেশন, prepare sales report, collect the factory price from costing and dispatch to all desks. আর চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, কাজ হচ্ছে অফিসিয়াল জব সম্পূর্ণ এটি। আর এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি তথা অনার্স বা স্নাতক ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে। তবে MS Word, Excel, PowerPoint এবং OneNote সম্পর্কে জানা থাকতে হবে। এই পদটিতে বয়স চাওয়া হয়েছে 24 থেকে 31 বছর। ছেলে এবং মেয়ে উভয়ই এই ম্যানেজমেন্ট ট্রেনি ডাটা অ্যানালাইসিস পদটিতে আবেদন করতে পারবেন। অবশ্যই অ্যাডভান্স নলেজ থাকতে হবে এক্সেলে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জানা থাকতে হবে, SPSS একটা সফটওয়্যার আছে এটা সম্পর্কে জানা থাকতে হবে, ডাটা অ্যানালাইসিস করতে হবে। আর জব লোকেশন হচ্ছে ঢাকা। বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে। আর এই পদটিতে বেতন ছাড়াও অন্যান্য যে সুযোগ সুবিধা দেওয়া হবে তার মধ্যে আছে মোবাইল বিল, ট্যুর অ্যালাওয়েন্সেস, স্যালারি রিভিউ ইয়ারলি, ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে 2টা, লিভ অ্যান্ড ক্যাশমেন্ট দেওয়া হবে, ফ্লেক্সিবল লিভ বা ভ্যাকেশন পলিসি আছে। আর আদার্স বেনিফিট যেগুলো দেওয়া হবে সেটা কোম্পানির পলিসি অনুযায়ী আপনাদেরকে দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই ইমেল করতে পারেন সিভি। এই জন্য সিভির সাবজেক্ট লাইনে আপনার পদের নাম সহ লিখতে হবে 30722, এটা অবশ্যই লিখবেন। লিখে সিভি মেল করতে পারেন career@sajibgroup.com.bd, এই ইমেইলে আপনারা সিভি পাঠিয়ে দিতে পারেন। শর্টলিস্ট করা হবে, শর্টলিস্ট করে দ্রুত নিয়োগ দেওয়া হবে। তবে ততক্ষণে নিয়োগ দেওয়া হবে যতক্ষণ পজিশন ফিল হয়নি, অথবা অনেকগুলোই নিয়োগ দেওয়া হয় পদটিতে। আর যাদের ইমেল করতে চান না তথা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে চান, তারা এই অ্যাপ্লাই অনলাইন বাটনটিতে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, ম্যানেজমেন্ট ট্রেনি ডাটা অ্যানালাইসিস এই পদটিতে আবেদন করা যাবে 31 জুলাই 2022 তারিখ পর্যন্ত। প্রিয় ভিউয়ার্স, আমরা এবার কথা বলবো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেক্স এক্সপোর্ট নিয়ে। এই পদটিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে এটা কিন্তু সুনির্দিষ্ট করে এখানে বলা হয়নি। এই পদটিতে কিছু জব রেসপন্সিবিলিটিস আছে, অর্থাৎ চাকরির কি কি দায়িত্ব পালন করতে হবে সেটা এখানে লেখা আছে। আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালো করে পড়ে আবেদন করবেন। যেমন মেইনটেইন কমিউনিকেশন উইথ ফরেন বায়ার অ্যান্ড কালেক্ট অর্ডার অ্যান্ড পেমেন্ট ফ্রম দ্য বায়ার ফর ফ্রোজেন ফুড, মেজার দ্য এক্সপোর্ট ডিমান্ড ফর এভরি মান্থ, গিভিং দ্য অর্ডার টু ফ্যাক্টরি অ্যাজ পার ডিমান্ড অ্যান্ড মনিটরিং প্রোডাকশন পজিশন, শিডিউল এফিসিয়েন্ট শিপিং অ্যাক্টিভিটিস অ্যান্ড আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সপোর্টেশন মেথড ইজ অ্যাসিস্ট্যান্ট উইথ কাস্টমার্স। এরকম জব রেসপন্সিবিলিটিসগুলো অবশ্যই আবেদন করার পূর্বে আপনারা ভালো করে পড়ে বুঝে তারপর আবেদন করবেন। প্রিয় ভিউয়ার্স, এটি সম্পূর্ণ অফিসিয়াল চাকরি। আর চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা MBA। আর এই পদটিতে যোগ্যতা চাওয়া হয়েছে ক্লায়েন্ট হ্যান্ডলিং, এক্সপোর্ট ডকুমেন্টেশন। এই পদটিতে কিন্তু অভিজ্ঞতা চাওয়া হয়েছে 5 বছর। যে এরিয়াগুলোতে আপনাদের অভিজ্ঞতা লাগবে এক্সপোর্ট ডকুমেন্টেশন, ইন্টারন্যাশনাল বা এক্সপোর্ট মার্কেটিং, ট্রেডিং অথবা এক্সপোর্ট, एक्सपिरियंस লাগবে ট্রেডিং অথবা এক্সপোর্ট বা ইম্পোর্ট ফুড প্যাকেজ বেভারেজ গ্রুপ অফ কোম্পানিজে বয়স চাওয়া হয়েছে কমপক্ষে 28 বছর শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবেন অবশ্যই ইংলিশ এবং কম্পিউটার এমএস অফিস জানা থাকতে হবে জব লোকেশন হবে ঢাকায় বেতন হবে আলোচনা সাপেক্ষে দেওয়া হবে আর আদার্স সুযোগ সুবিধাগুলো হচ্ছে মোবাইল বিল টুর অ্যালাউন্স স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা লিভ এন্ড ক্যাশমেন্ট ফ্লেক্সিবল লিভ বা ভ্যাকেশন পলিসি আছে আর আদার্স যে সুযোগ সুবিধাগুলো সেটা কোম্পানির পলিসি অনুযায়ী দেয়া হবে আপনারা যদি এই পদটিতে আবেদন করতে চান তাহলে সিভি পাঠাতে পারেন মেইলে career@sajibgroup.com.bd এই মেইলে আপনারা সিভি পাঠাতে পারেন সাবজেক্ট লাইনে লিখবেন 3722 শর্টলিস্ট করে ক্যান্ডিডেটদের কল করা হবে দ্রুতই নিয়োগ দেওয়া হবে আপনারা যারা বিডিজ অফিসে আবেদন করতে চান তারা এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে ক্লিক করতে পারেন অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 31 জুলাই 2022 তারিখ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল সজীব গ্রুপের দুইটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ম্যানেজমেন্ট ট্রেইনি ডাটা অ্যানালাইসিস পদে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেক্স এক্সপোর্টে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই দুটো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে সে পর্যন্তই আল্লাহ হাফেজ